নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই ভাতৃদ্বিতীয়ার আগাম শুভেচ্ছা। আপনারা এই ভাতৃদ্বিতীয়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, তাই ভাতৃদ্বিতীয়া সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভাইফোঁটা সম্পর্কে। দেখুন, দীপাবলি থেকে যে দ্বিতীয় দিন রয়েছে, অর্থাৎ দীপাবলি হচ্ছে অমাবস্যার দিন, অর্থাৎ যেদিনকে আমরা কালী পুজো করে থাকি, দীপান্বিতা অমাবস্যার দিন। তারপরের দিন হচ্ছে প্রতিপদ, এবং তারপরের দিন হচ্ছে দ্বিতীয়া। এই দ্বিতীয়া যে দিন রয়েছে, এই দিন এটিকে কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া হিসাবে পালন করা হয়ে থাকে। এই তিথির সঙ্গে যম রাজেরও সম্পর্ক পাওয়া যায়। দেখুন, এই কারণে এই তিথিকে যম দ্বিতীয়াও বলা হয়ে থাকে। এই দিন ভাই, অর্থাৎ বোন ভাইকে কি করে, তিলক করে থাকে, ফোঁটা দিয়ে থাকে, তিলক করে ভাইকে স্বাগত জানায় এবং তার দীর্ঘ আয়ুর জন্য কামনা করে থাকে। তাই এমনটি মনে করা হয়ে থাকে যে ভাই এই দিনকে বোনের বাড়িতে গিয়ে ভোজন গ্রহণ করে থাকে এবং তিলক গ্রহণ করে থাকে, এর ফলে কখনোই কিন্তু তার অকাল মৃত্যুর ভয় জীবনে আসে না। এর পেছনে একটি বিশেষ কথা আছে, জানেন তো, একটি বিশেষ প্রবচন আছে, যেটি হলো যমরাজ বহু বছর বাদে নিজের বোন যমুনার গৃহে গিয়েছিলেন। যমুনার ঘরে তো ভোজন গ্রহণ করেছিলেন, তিলক গ্রহণ করেছিলেন, তখন থেকে যমরাজ এই আশ্বাসন দিয়েছিলেন যে যে ভাই ভাতৃদ্বিতীয়ার দিনকে নিজের বোনের গৃহে গিয়ে ভোজন গ্রহণ করবেন এবং বোনের থেকে তিলক নিয়ে আশীর্বাদ গ্রহণ করবে, তার অকাল মৃত্যু হবে না। দেখুন, ভাতৃদ্বিতীয়ার দিন যমরাজের যে সেক্রেটারি, অর্থাৎ চিত্রগুপ্ত মহারাজ, এনার পূজো করা হয়ে থাকে। আপনারা চিত্রগুপ্ত সম্পর্কে কম বেশি সকলেই জানেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চিত্রগুপ্ত হচ্ছে যিনি যমরাজের খাতা লিখতেন। তো এই বছর ভাতৃদ্বিতীয়ার যে পর্ব, তা হচ্ছে 3রা নভেম্বর পড়েছে, রবিবার দিন পড়েছে। এবার আমরা আলোচনা করব ভাতৃদ্বিতীয়াতে পুজো কিভাবে করা উচিত এবং পুজোর প্রক্রিয়া কি, এবং ভাইকে কিভাবে তিলক করবেন, আশীর্বাদ কিভাবে দেবেন, সমস্ত কিছু আলোচনা করব আপনাদের জন্য। আপনারা কিন্তু বিষয়গুলো মন দিয়ে শুনবেন। দেখুন, পরম্পরা যেটা আছে না, যেটি বলছে যে ভোরবেলা যখন সূর্যোদয় হয়, এই সূর্যোদয়ের পূর্বে উঠে যেতে হয়, সকাল সকাল উঠে পড়তে হয়, একটু চন্দ্রকে দর্শন করা উচিত। দ্বিতীয়ার দিন ভোরবেলা ওঠা উচিত, একদম একদম আর্লি মর্নিং, যে সময় চাঁদকে দেখা যায়, মানে হালকা অন্ধকার আচ্ছন্ন আকাশে, আমরা যখন 4টে নাগাদ, ধরুন 4টে সোয়া 4টে নাগাদ, সেই সময় কিন্তু অন্ধকার আচ্ছন্ন আকাশের মধ্যেও চাঁদকে দেখা যায়, অর্থাৎ মানে একদমই দেখতে পাচ্ছেন না, কিন্তু তবুও কিন্তু হালকা হালকা দর্শন করা যায়। এমন ক্ষেত্রে সকালবেলা উঠে সূর্যদেবের দর্শন অবশ্যই করতে হবে, একদম ভোরবেলা উঠে পড়তে হবে, 4:30-এর মধ্যে অ্যাপ্রক্স। এরপরে শাস্ত্রে যেটি বলছে যে যমুনার জলে স্নান করা উচিত, কিন্তু সকল স্থানে তো যমুনা নদী নেই, এক্ষেত্রে আপনারা নিজের গৃহে শুদ্ধ জল দ্বারাই স্নান করবেন, তাতেই হবে। বা আপনার কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গায় স্নান করবেন, পুকুরে স্নান করবেন, যেখানে করেন আপনি সেই শুদ্ধ জলে স্নান করলেই হবে। এরপর আপনার বোনের গৃহে আপনাকে চলে যেতে হবে। এখন বিষয় হচ্ছে, অনেকেই বলবেন আমার তো বোনের গৃহ অন্য রাজ্যে, আমি তো এই মুহূর্তে যেতে পারবো না। ঠিক আছে, যে ক্ষেত্রে সম্ভব হবে, যাদের ক্ষেত্রে সম্ভব হবে তারা করবেন। তো বোনের হাতে তৈরি করা ভোজন যদি আজকে গ্রহণ করছেন, বোনের বাড়িতে যদি যাচ্ছেন, অবশ্যই গ্রহণ করবেন। এই পর্বের বিশেষত্ব এটাই যে সামাজিকভাবে যদি আপনি আপনার বোনের গৃহে যাচ্ছেন, তাহলে আপনার বোনের জীবনযাপন কিরকম হচ্ছে, কিরকম রয়েছে, তার সমস্ত কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই শাস্ত্র বলছে যমরাজ তার বোনের বিয়ে গেছিল, তাই ভাই তার বোনের দিকে যাবেন এবং বোনের হাতের বানানো খাদ্য ভোজন করবেন, এবং বোন ভালোবাসা দিয়ে ভাইকে ভোজন গ্রহণ করাবেন এবং তিলক করে আরতি করবেন সেই বোন। ভাই সাধ্যমতে তারপর বোনকে তাকে উপহার দেবে। প্রথমে আমি বলেছিলাম যে যখন বোন ভাইকে তিলক করবেন, তখন তিলক করার পর ভাইয়ের হাতে কিন্তু দুর্বা দেবেন, অবশ্যই দুর্বা দিতে হয়। যখনই আপনারা তিলক করবেন, তিলক করার পর কিন্তু ভাইয়ের হাতে দুর্বা দেবেন। দুর্বা আমাদের কি, দুর্বা কোন কাজে লাগে, আপনারা প্রত্যেকেই জানেন যে দুর্বা দিয়ে ভগবান গণেশের পুজো হয়। তো আমরা দেখবেন দুর্বা কি হয়, দুর্বাকে যখন আপনি আপনার মারিয়ে যাবেন না, কোনো দেখবেন মাঠ ঘাট রয়েছে আপনাদের কাছাকাছি, দেখবেন দুর্বাকে মারিয়ে যাচ্ছেন, তো দুর্বা কিছুদিন পর একদম নুয়ে পড়ে, একদম দুর্বল হয়ে যায়, আবার কিন্তু সে জেগে ওঠে। তার মানে কি, খুব খারাপ কন্ডিশন থেকেও কিন্তু সে পুনর্জন্ম লাভ করতে পারে। সেই কারণে দুর্বা আমাদের সমস্ত আশীর্বাদী জিনিসে দুর্বা দেওয়া হয়, এবং ভাই এই দুর্বা সারা বছর জুড়ে তার কাছে রেখে দেবে, এটাই হচ্ছে তার আশীর্বাদ স্বরূপ।
জিনিস। দেখুন উপহারের বিষয় যদি বলি তাহলে প্রথমেই বলবো যে কালো রঙের কোনো বস্তু উপহার দেবেন না, কোনো বস্তু। ভাই তার বোনকে কালো রঙের কোনো বস্তু উপহার দেবেন না, লোহার বস্তু উপহারে দেবেন না। লোহা অত্যন্ত নেতিবাচক এই দিন, এমনটি আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব বৃদ্ধি করতে পারে। আপনারা বস্ত্র যদি যে কোনো ধরনের গিফট দিচ্ছেন না কেন, তার সঙ্গে মিষ্টি অবশ্যই দেবেন। মিষ্টি হচ্ছে আমাদের শুভত্বকে বাড়িয়ে তোলে, কারণ মিষ্টির কারক হচ্ছে কে, শুক্র, লাক্সারি। তো ভাই বোনের মধ্যে যে মিত্রতা, ভাই বোনের মধ্যে যে সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু মিষ্টির মতো সুন্দর মধুর হবে। তাই অবশ্যই যে কোনো গিফট দিন না কেন, ব্ল্যাক কালার লোহার জিনিস দেবেন না, তার সাথে সাথে অবশ্যই মিষ্টির প্যাকেট বা সামান্য হলেও মিষ্টি অবশ্যই দেবেন। এই ছোট ছোট যে জিনিসগুলো আপনাদের বললাম, এই প্রক্রিয়াগুলো কিন্তু ভাইফোঁটার দিন আপনাদের অবশ্যই মেনে চলা উচিত, এতে আপনাদের কিন্তু বিশেষ লাভ হবে। আরেকটি কথা বলে রাখি, ভাইফোঁটা যখন আপনারা দিচ্ছেন, ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু তারপরেই খাওয়া দাওয়া করবেন, তার আগে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন না, এমনটি মেনে চলুন। সারা জীবন আপনাদের সম্পর্ক ভালো থাকুক, সুন্দর থাকুক এবং আপনারা অনেক বেশি আনন্দিত থাকুন সারা বছর জুড়ে। আমাদের ছোট ছোট আলোচনাগুলো ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে। নমস্কার।